والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله ألا وعليكم السلام ورحمة الله وبركاته ভাই তাওহিদ ইসলাম দুবাই থেকে তিনি প্রশ্ন করেন যে আমরা অনেকের কাছে কেরামের কাছে বা বুজুর্গের কাছে জেনে থাকি যে তাগুত তাগুত তাগুদ আসলে তাগুত কি তাগুত কারা বা তাগুত কিভাবে চিনব মূলত তাগুত জিনিসটা কি। তিনি আরো বলেন যে তাগুত থেকে আমরা কিভাবে বাঁচতে পারি যদি বিস্তারিত কোরআন থেকে আলোচনা করেন তাহলে আমরা তাগুদ সম্বন্ধে অবহিত হব আল্লাহ হবাকাল্লাফি সম্মানিত দিনী ভাই অত্যন্ত আহসান এবং সুন্দর প্রশ্ন এই ধরনের প্রশ্ন থেকে আমরা সত্যিই নিজেকে বাঁচানোর জন্য আমরা কিছু শিখতে পারবো জানতে পারবো আল্লাহ আলা তৌহিদ এক জিনিস আর তৌহিদের বিপরীত যে আসবে সেটাই হচ্ছে তাগদ তাগুদের বিস্তারিত আলোচনা এবং বর্ণনা যদি করা হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে তাগত কি তৌফিক আলহামদুলিল্লাহ فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل امه رسولا

তাগুদ তাগুদ কি সে ব্যাপারে আমাদেরকে আল্লাহ হাবিব সাল্লিয় সাল্লামের পক্ষ থেকে আমরা জানতে পারি যে তাগুদ আসলে কি ইমাম ইবনুল কাইম রহিমাহুল্লা তাগুদের ব্যাপারে তিনি ইলামুল মোয়াকিও বর্ণনা করেছেন প্রথম তিনার ইলামুল মোয়াকি প্রথম দেয়ের পঞ্চাশ পৃষ্ঠাতে তিনি কিছু আলোচনা করেছেন আমাদেরকে প্রথমে তাগুদের বর্ণনা জানা উচিত তাহলে আমরা তাগুদ থেকে বাঁচতে পারবো মূলত তাগুদ কি আল্লাহ পক্ষ থেকে আসা যে ফয়সালা তাই হলো চূড়ান্ত ফয়সালা আল্লাহ সান হুয়া তালা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহবুল আলমিন হচ্ছেন আমাদের খালিক তিনি সবচেয়ে ভালো জানেন কোথায় মানুষের জন্য কল্যাণ নিহিত আছে এবং কোথায় মানুষের জন্য অকল্যাণ যদি আমি আমার নিজের কল্যাণ বা রাসুল মোহাম্মদ সাল্লাম নিজের কল্যাণ তিনি জানতেন না আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কোরআনিকারিমে বলেছেন যে আমি যদি গায়েবের কোনো কিছু জানতাম তাহলে কোনো অকল্যাণ আমাকে ছোতে পারত না সমস্ত কল্যাণ আমি নিজের জন্য করে নিতাম এটা অন্য বিষয় তাই কোন মানুষ আল্লাহ হ্যানা হুয়া আল্লাহ আইন ব্যতীত আল্লাহ হ্যানা হুয়া আলার আইনকে ব্যতী রেখে আল্লা দ্রোহী তাগুতের রচনা করে যারা আল্লাহ দ্রোহী যারা তাগুতের রচনা করে কোনো আইনকে বিশ্বাস করতে পারে নিজের কোনো আইনকে বিশ্বাস করতে পারে কোরআন এবং সন্নাকে ব্যতী রেখে যারা কখনো বিশ্বাস করতে পারে সেটার মধ্যে তাগুদের ব্যাপারটা আসবে তারা কখনো সেটাকে বিশ্বাসও করতে পারে না এবং মানতেও পারে না তাগুদের ব্যাপারে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য আমাদেরকে তাগুদের সত্যিকার অর্থে বর্ণনা আমাদের জানা উচিত তাগুদ হলো এমন প্রত্যেক জিনিস যা দ্বারা মানুষ সীমালঙ্ঘন করে চায় তা মা বোধ উপাস্য হোক যেমন মূর্তি অথবা অনুসরণীয় ব্যক্তি হোক অথবা জ্যোতিষী গণনা করুক জ্যোতিষী গণক হোক অথবা ধর্ম ব্যবসায়ী পীর বুজুর্গ ও বদ আমল বা আমলের মধ্যে যে সমাজে অথবা মান্যবর ব্যক্তি হোক যে সকল কাজ শাসক হোক অথবা নেতাজি হোক অথবা প্রধান যারা আছে প্রধানরা যারা আল্লাহ সানা হওয়া তালার অবাধ্য সেগুলো আমাদেরকে জানতে হবে চুজ করতে হবে যাতে করে এই ধরনের জিনিসগুলো আমাদের মধ্যে না থাকে তাগুদ অর্থ সীমালঙ্ঘনকারী বিপদগামী আহ্লাদ্রোহী অবাধ্য পদভ্রষ্ট শয়তানের পাদঙ্ক অনুসরণ করা মূর্তি দেব দেবতা অথবা আলা ও তার রাসুল মাহমুদ সাল আলী সাল্লামের পদত্ব বিধানের অনুসরণ না করে মানব রচিত বা শয়তানের পদত্ব আইনের অনুসরণ করাই হলো সত্যিকার মূল তাগুদ তাহলে আমরা তাগুদের ব্যাপারে জানতে পারলাম যে এগুলোই হচ্ছে তাগুদ আর এই তাগুদকে বর্জন করার জন্যই আল্লাহ সব হ্যান হুয়াতআলা প্রত্যেক যুগে প্রত্যেক যুগে যুগে মানুষের জন্য নবী রাসুলকে প্রেরণ করেছিলেন এই জন্য আল্লাহ আলামিন কোরানিকার কারিমে বলেছেন ওয়ালাকত ব্যাজনাফিকুল্লি ওম তিনি রসুল আহ আমরা প্রত্যেক উম্মতের জন্য প্রত্যেক উম্মতের মাঝে রসুল পয়গাম্বর পাঠিয়েছি এই জন্য যে তারা যেন নির্দেশ দেন তোমরা আল্লাহর ইবাদত করো করো আনি তোমরা আল্লাহর ইবাদত তোমরা অবশ্যই তাগুদ বর্জন করো শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করো এবং তাগুদ বর্জন করো আজকে সমাজের মধ্যে দেখা যায় সত্যিই দুঃখজনক হলেও সত্য আমরা সবাই পরছিলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নেই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমরা বুঝছি না তেমনি তাগুদের অর্থ আমাদের জানা নেই আমাদের আমরা বুঝছি না তাগুদ অর্থ কি অথচ যতক্ষণ তাগুদ বা মানব রচিত মানব রচিত যত কর্মকাণ্ড আছে মতবাদকে অস্বীকার না করা হবে মানব একটা রচনা করেছে কোরআন এবং সোনাদ বিরোধী আলেম সমাজ একটা রচনা করেছে কোরআন এবং বিরোধী যারা কবরে সিজদা দেয় মাঝারে দেয় কবরে ফুল চাদর চড়ায় তারা শুধু মনে করে যে হিন্দুরা মূর্তির কাছে চায় তারাই বুঝি মশ্রিক অথচ যারা ইমান এনেছে লা বলেছে অথচ আলেম সমাজের মধ্য মানুষ কি করে কবরের দিকে ধাবিত করে কবরের মধ্যে নাচ গান ঢোল নিয়ে বাজায় তারাও আলেম আছে এবং সেদিকে মানুষকে ধাবিত করে বিশেষ করে আমরা কিছু আলেমের নামও নিতে পারি যারা পরিচিত আলেম যেমন ধরুন চিটাঙ্গের নরি আছে একজন তিনি কবরের দিকে মাজারের দিকে গায়েবের যত উল্টা সিধা বলতে থাকে মুফতি তাহের আছে একজন ব্রাহ্মণবাড়িয়াতে এবার ইলিকশনও করেছে তো তারা কবর এবং মাঝারের দিকে মানুষকে ধাবিত করে এই ধরনের চুজ করে যতগুলো আলেম ওলামা আছে তাদেরকে আপনারা ত্যাগ করতে হবে এবং তাদের ওয়াজ নসিহত থেকে বিরত থাকতে হবে এই হচ্ছে তাগুদের কিছু বিবরণ এবং মানব সমাজের মধ্যে যেরকম তাগুদের কিছু বর্ণনা আমরা দেখে থাকি সেই তাগুদের ব্যাপারটা আমাদের একটু জানা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমরা প্রত্যেক উম্মতের মধ্যে রাসুল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তাগুত তথা শির্ক থেকে দূরে থাকো সুরান হলে ছত্রিশ নম্বর আয়তে আল্লাহ সুমতাল এই কথাই বলেছেন তাগুদের বর্ণনাও আমরা করেছি অবশ্যই তাগুত এমন এবং প্রত্যেক জিনিসগুলো যেগুলো মানুষ সীমা লঙ্ঘন করে চাই মাবুদ হোক উপাস হোক যেমন মূর্তি হোক অথবা কোরা আল্লাহ সুবাহ নাম নিয়ে রাসুলের নাম নিয়ে তারা কবর মাজারের মধ্যে গিয়ে শেষ করো কোনো ব্যক্তির উপাস্য করে জ্যোতিষী গণক অথবা ধর্ম ব্যবসায়ী যাজক পীর বুজুর্গ এই ধরনের যাদের কাছে যায় এবং বদ আমল সমাজের মধ্যে মান্যবর ব্যক্তি করছে সেটাও তারা কবুল করে শাসক হোক নেতাজি হোক প্রধান হোক যেইগুলো আল্লাহ সুবাহ যার প্রধানরা আল্লাহ ভায়ানা হওয়া তালার অবাধ্যতা করছে সেটাই হচ্ছে তাগুদ মূলত তাগুদের হতা কোন কোন জিনিসগুলো নেতা কোন 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 জিনিসগুলো সেগুলো আমাদের জানা উচিত তাগুদ অনেক আছে মধ্যে বড় পাঁচটি তাগুদের কথা মহাদ্দেশ আলোচনা করেছেন শেখ ইব্রাহিম তাউজিরে তিনি তার কিতাবের প্রথম খন্ডের ছাব্বিশ পৃষ্ঠাতে তিনি তৌহিদের অধ্যায়তে তাহিদ কত প্রকার এই অধ্যায়তে তাহিদ এবং ইমান অধ্যায়তে তিনি পাঁচটি বর্ণনা করেছেন তিনি বলেন যে প্রথম এক নাম্বারে আল্লাহ আমাদের তার থেকে থেকে মানে যেন আল্লাহ আমাদেরকে দূরে রাখে এক নম্বর দুই যার ইবাদত করা হয় আর সে তাতে সন্তুষ্ট থাকে ওই ধরনের লোক যার ইবাদত করা হয় এবং সেই ইবাদত পেয়ে সে সন্তুষ্ট থাকে দুই তিন নাম্বার যে মানুষকে নিজের ইবাদতের জন্য ডাকে কোন ব্যক্তি সে পীর আলেম যেই হোক না কেন নিজের ইবাদতের জন্য ডাকে তাগুদের নেতা তিন গেল চার নাম্বার যে ব্যক্তি গায়েবী ইলম তথা কোন মাধ্যম ছাড়াই অদৃশ্যের খবর আদি গান দাবি করে যারা বলে গায়েব জানে এরা হচ্ছে তাগুদের নেতা এবং পাঁচ নাম্বারে হচ্ছে যে আল্লাহ বিধান ছাড়া অন্যের বিধান মানব রচিত বিধান দ্বারা বিচার ফয়সালা করে তারাও তাগুদের কে করছে না করছে সেটা আমাদের বিষয় নয় মহাদ্দেশ এই পাঁচটা বিষয় নিয়ে এসেছেন যারা কোরআন এবং কোরআন এবং আল্লাহ সুহান হুয়া তালার বিধান ছাড়া অন্য বিধান মানব রচিত বিধান দ্বারা বিচার ফয়সালা কার্য করে সেটি হচ্ছে তাগুত আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই ধরনের তাগুদ থেকে ফিরিয়ে নিয়ে আসেন সুরা বাকার একশো তো সাতান্ন নম্বর আয়াতে আলাহান হুয়া তালা বলেন যারা ইমান এনেছে আল্লাহ হুয়া তালা তাদের অভিভাবক তাদের তিনি বের করেন এবং আনেন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আল্লাহ সুফায়ন হুয়া তালা বলেন আং্লাহুু আলীউল্লাদি না আমানুয়সরে জহম মিনাউ দল মাতি ইলাননো আলাস ভাহানা হো তালা বলছেন। অবশ্যে যারা ইমানে এনেছে আল্লাহসু হান হোওয়া তালা তাদের অভিভাবক। এবং তাদের তিনি বের করে নিয়ে আসেন। মিনাফ জুল মাতি ইলা অন্ধকার থেকে আলোর দিকে। এখন বিপরীত এই আয়তার মধ্যে আলাস ভয়ান হওয়া তালা বলেন যে অবশ্যই যারা ওয়ালাদিন কাফ আউলিয়া ওহম তগো ইয়রে জোহ ইশো রেজোন আহোম ইশো রেজোন আহোম মিনানুর ইলাদুলুমা আল্লাস ভয়ান বলছেন আর যারা কুফুরি করে তাদের অভিভাবক হচ্ছে তাগুদ মানে শয়তান আর আল্লাহ তারা তাদের আলো থেকে নূর থেকে বের করে নিয়ে এসে অন্ধকারের মধ্যে তাদেরকে ফেলে দেয় এই জন্য আল্লাহ বলছেন যে তাদের আউলিয়া তাদের অভিভাবক হচ্ছে তাগুত এই জন্য এবং তাদেরকে নূর থেকে আলো থেকে এই নূরের অর্থ হচ্ছে কোরআন এবং সন্না সাল্লামের থেকে যা এসেছে। সমস্ত কিছু কোরআনই হচ্ছে নূর আর আমরা নূর বলতে অন্য কিছু জেনে থাকি সেটা আলাদা বিষয় তাহলে মিনান নূরই ইলাফুল তারা আলো থেকে অন্ধকারের দিকে চলে আসে তার মানে কোরআন এবং বাদ দিয়ে তারা শয়তানের পাদঙ্ক অনুসরণ করে থাকে সেই জন্য আল্লাহুল আলমিন তাদের জন্য বলছেন এরাই হলো জাহান নামের অধিবাসী এরপর আল্লাহুল আলমিন বলছেন হু ফিহা খালিদুন এবং চিরকাল তারা সেখানে থাকবে তারা তাদের আবাসস্থান চিরকাল জাহান্নামের মধ্যে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তাগুদ থেকে বাঁচায় তাগুদের পাদঙ্ক যারা অনুসরণ করছে তারা অবশ্যই ভুলে আছে তাহলে আমরা জানতে পারলাম যে তাগুদ কি তাগুদ মানুষকে কি কি ক্ষতি করতে পারে এবং তাগুদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যেন আমাদেরকে এমন কোনো দুঃসহনীয় সময় না এসে যায় যা করে আমরা তাগুদের পাদঙ্ক অনুসরণ করি না বুঝে না জেনে তাগুদের পেছনে ভাগতে থাকি তাহলে কিন্তু আমাদের মিনান্ন ইলাস্জুলুমাত আমরা আলো থেকে অন্ধকারে চলে আসব। যদি মিনাজ্জুলুমাতই নুরে থাকতে হয় তাহলে আমরা যারা ভুলে আছি তাগুদে আছি সেখান থেকে তাও আজ করে আমরা অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রাসুলের হুকুমকে মানতে হবে যা হচ্ছে আতিউল্লাহ ও রসুল আল্লাহর অনুগত্য করা এবং আল্লাহর রসুলের অনুগত করা এটাই হচ্ছে আমাদের জন্য দিন এবং ইসলাম এবং পরকালের জন্য পরম শান্তি আল্লাহরুল আলমিন আমাদেরকে তাগুত শক্তি তাগত এবং তাগুদের অনুসরণ থেকে বাঁচায় এবং আমরা যেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করতে পারি সেই তফিক এনে করেন আল্লাহ মামিন হা ও সাল্লা সাল্লিম আল্লাহ নবীন মোহাম্মদ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا السلام عليكم ورحمة الله وبركاته. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم وأولو العلم قائماً بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام. وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِن بَعْدِ مَا جَاءَ